हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय अविदा। फ्रेंड्स, मुख्यमंत्री पद থেকে इस्तफा दिलें মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোমবার রাতে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে इस्तफा पेश করেন তিনি। মুখ্যমন্ত্রীর इस्तफा ग्रहण করে পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত মমতাকেই দায়িত্ব সামলানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানছি যে আগামী 6 তারিখ मुख्यमंत्री पदे शपथ नेबें। तो मुख्यमंत्री पदे के शपथ नीते चले बारे आजकल भिडियो जेने नब। जो भिडियो भलो लेगे अवश्य एक लाइक कर देवें और भिडियो जरा नतून देखें ता अवश्य चैनल के सबसक्राइब कर। सबसक्राइब करार पर बेल आइकन प्रेस कर नोटिफिकेशन अल कर रखबें ये अपडेटेड भिडियो सवार आगे पवार जरा चैनल के सबसक्राइब कर तक असंख्य धन्यवाद। सोमवार मुख्यमंत्री पदे शपथ नीते चले মমতা বন্দ্যোপাধ্যায়। तृतीय बारे जो मुख्यमंत्री पदे शपथ नेबें तिनी। सोमवार दलियों कार्यालय बैठक पर यह सिद्धांत जानानो हुए छे। सोमवार कालीघाटे सांबादिक बैठक पर तृणमूल कार्यालय परिषदीय दल संगे आलोचन बसें মমতা। बैठक पर सांबादिक सामने एसे ओई बैठक सिद्धांत जानान दलेर महासचिव पार्थ चट्टोपाध्याय। তিনি জানান পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছে মমতাই। পার্থ আরো জানান বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 5 তারিখ শপথ নেবেন মমতা, তারপরে 6 তারিখ এবং 7 তারিখ শপথ নেবেন বাকি বিধায়করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মমতা ঠিক করবেন কারা মন্ত্রী হবেন। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন জয়ী বিধায়করাও, অর্থাৎ বৈঠকে কিন্তু বিধায়করাও উপস্থিত ছিলেন যারা জয়ী হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের মমতা বলেছেন বিধায়ক হয়ে যাওয়ার পরে অহংকার করলে চলবে না, জিতে যাওয়ার দায়িত্ব আরো বেড়েছে, আপনার যোগ্য জবাব দিয়ে জিতেছেন, আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছে, দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন। এর আগে কালীঘাটে মমতা বলেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলা করা, তারপরেই বিজয় উৎসব গ্রহণ করবেন তারা। তো আমরা যেটা জানতে পাচ্ছি যে বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়করা নেবেন বৃহস্পতিবার এবং শুক্রবার। অর্থাৎ তিনি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এবং সোমবার দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এটাই সিদ্ধান্ত হয়েছে। তো আজকের এই ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ।